হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে বরাবরের মতো নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকের ভিডিওতে দেখাবো কেমন করে তুমি তোমার ফেইস থেকে ব্রোন বা পিম্পলসের দাগ মেস্তার দাগ কালো স্পট খুব সহজেই দূর করে ফেলতে পারো যাদের দাগটা একটু হালকা তাদেরটা কিন্তু সাত দিনেই চলে যাবে আর যাদের দাগটা একটু বেশি গাঢ় হয়ে হয়ে গিয়েছে তাদের দাগও যাবে বা ধৈর্য ধরে একটু অপেক্ষা করতে হবে যেহেতু এটা একটি ঘরোয়া রেমেডি এর সাইড এফেক্ট নেই একদম মেইন ভিডিওতে যাওয়ার আগে আমি সবাইকে বরাবরের মতো রিকোয়েস্ট করছি যারা এখনও আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না আজকের ভিডিওতে আমরা দেখব কেমন করে তুমি তোমার ব্রোন বা পিম্পলসের দাগ মেস্তার দাগ ডার্ক স্পট চলে যেতে পারে খুব সহজে আজকের রেমেডির মেইন ইনগ্রিডিয়েন্টসই হচ্ছে কিন্তু টমেটো আমার দেখানো পদ্ধতি অনুযায়ী কেটে নিয়ে ভেতর থেকে নির্যাসটা বের করে নিতে হবে টমেটো অক্সিডেন্ট হিসেবে কাজ করে এছাড়া নানা ধরনের স্কিন প্রবলেমের সাথে ফাইট করে যেমন এন্টি এইজিং সান ড্যামেজ এসবের সাথে ফাইট করে টমেটো তোমার স্কিনের মধ্যে একটা হোয়াইটেনিং এজেন্ট হিসেবে কাজ করে এর মধ্যে অ্যাড করে দিব এক চামচ টক দই এরপর এই প্যাকে দিব হচ্ছে এক চামচ চালের গুঁড়ো এরপর সব কিছু খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে এইভাবে টমেটোর রস যদি তুমি রেগুলারলি তোমার মুখে মাখতে থাকো তাহলে শুধু কিন্তু দাগছুপ নয় তোমার যে স্কিনে ব্রনের দাগ বা পিম্পলসের দাগ থাকে সেটাও চলে যাবে স্কিন হোয়াইটেন হতে থাকবে যা দেখে মনে হবে মনে হবে ফর্সা স্কিন এই প্যাকে ব্যবহার করা হয়েছে টক দই টক টকদোয়ে ল্যাকটিক অ্যাসিড রয়েছে যা দাগছোপের উপর কাজ করবে নিয়মিত ব্যবহার করলে কিন্তু তোমার স্কিন ফর্সা হতে শুরু হবে এই প্যাকে ব্যবহার করা হয়েছে চালের গুঁড়া চালের গুঁড়াও কিন্তু স্কিনের উজ্জ্বলতা বাড়াতে দাগ ছোপ দূর করতে হেল্প করবে প্যাকটিকে আমরা সপ্তাহে দুই থেকে তিন দিন ব্যবহার করতে পারব ব্যবহার করে পনেরো থেকে ২০ মিনিট পর্যন্ত ওয়েট করতে হবে যখন ড্রাই হয়ে যাবে প্যাকটি নর্মাল পানি দিয়ে ধুয়ে ফেলব সমস্ত উপকরণগুলো আমাদের স্কিনের দাগছোপ দূর করতে কাজ করবে ব্রোন ব্রোনের দাগ দূর করতে হেল্প করবে ইমিডিয়েট একটা রেজাল্ট দেখতে পাচ্ছি আমি হাতে অ্যাপ্লাই করে কিন্তু আপনাদের রেজাল্টটা দেখালাম ধন্যবাদ সবাইকে যারা চ্যানেলটিতে প্রথমবারের মতো ভিজিট করেছেন চ্যানেলটিতে সাবস্ক্রাইব